বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বিড়ম্বনা বাড়ালো ললিত মোদীর নতুন টুইট। টুইট বার্তায় মোদীর দাবি, বিদেশমন্ত্রী হওয়ার পর 2014 সালে সুষমা লন্ডনে যান, কেনসিংটনের বেন্টলে হোটেলে সে সময় তিনি সুষমার সঙ্গে দেখা করেন বলে মোদীর দাবি। আইপিএল দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদীকে ব্রিটেনের বাইরে যেতে ভিসা জোগাড়ের ব্যাপারে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সাহায্য করেন বলে অভিযোগ। মানবিকতার কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সুষমা, যদিও ঘটনার পর থেকে বিদেশমন্ত্রীর সমালোচনায় সরব বিরোধীরা, এই বিতর্কে দল অবশ্য সুষমার পাশে। বীরভূমে ফের আক্রান্ত বিজেপি পার্টি অফিস, সমর্থকদের বাড়িতে অগ্নিসংযোগ, বোমাবাজির অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বীরভূমের ইলামবাজার থানার উপর বেরোলা গ্রামে গতকাল রাতে বোমাবাজি শুরু হয়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমায় আগুন ধরে যায় বিজেপি সমর্থকদের তিনটি বাড়িতে। আগুন লাগিয়ে দেওয়া হয় বিজেপি পার্টি অফিসেও, বিজেপি সমর্থকের আত্মীয়র বাড়িতেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লুটপাট চালায় বলে অভিযোগ। তৃণমূলের অবশ্য দাবি, গোটা ঘটনায় সাজানো। অভিযোগ উঠেছে, দুষ্কৃতীদের গ্রেফতারের পরিবর্তে সকাল থেকে এলাকায় ছবি তুলতে ব্যস্ত ছিল পুলিশ। দিদি দিনের পর দিন উপোস করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ভাই দেখছে অথচ চুপ, বাবা বাথরুমে অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছে, বাইরে ছেলে নির্বিকার চিত্তে জল খাচ্ছে, খবরের কাগজ পড়ছে। দুঃখেত্রী নীরব দর্শকের ভূমিকায় একজনই, পার্থদে। কিন্তু যিনি মৃত্যু অবধারিত জেনেও কাউকে বাঁচানোর চেষ্টা করেন না, আটকান না, চুপটি করে বসে মৃত্যুকে তিলে তিলে এগোতে দেখেন, তার বিরুদ্ধে কেন গুরুতর ধারায় মামলা রুজু করা হবে না? প্রশ্ন আইনজীবী মহলের একাংশের। ক্ষোভের কারণে বাবার ওপর পার্থ অত্যাচার চালাতেন কিনা তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে পুলিশের মনে। বিশেষ করে অরবিন্দ যখন নিজেই চিরকুটে লিখেছিলেন পার্থ ক্রমেই হিংস্র হয়ে উঠছে, তাহলে কি অরবিন্দর ওপর লাগাতার অত্যাচার চালাতেন পার্থ? সে কারণেই শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নেননি তো অরবিন্দ?